নয়াপাড়া মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে 4 লক্ষ সিড বল রোপণ করা হলো। সমিতির সদস্য ও সদস্যরা প্রায় 2 মাস ধরে বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিত্যক্ত ফলের বীজ সংগ্রহ করে। পরে সেগুলিকে মাটি, গোবর, সার দ্বারা বল তৈরি করে তার ভিতর একটি করে ফলের বীজ ঢুকে সেটিকে সিড বল তৈরি করে। উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর 1 এবং 2 সিডিপিও সায়নদীপ চ্যাটার্জি, জেলা প্রোটেকশন অফিসার আইভি আচার্য এবং অতিরিক্ত জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিশ্বনাথ সরকার। আমরা আজকে বিগত 8 মাস ধরে যে কাজটা করছিলাম, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খাওয়া ফলের যে বিচল, পরিত্যক্ত ফলের বিচল, সেগুলো কালেকশন করেছিলাম এবং সেই কালেকশন করে সেই বিচলগুলোকে মাটি, গোবর, সার দিয়ে সিড বল করেছি। সেই সিড বলগুলোকে আজকে আমরা ইলামবাজার, গনপুর, ডামরা জঙ্গলে রোপণ করলাম। এই কাজটা করার জন্য আমাদের সংস্থার সমস্ত সদস্যরা যারা এই কাজটি করেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আজকে মরেশ্বর 1 এবং 2 ব্লকের সিডিপিও চাইল্ড প্রোটেকশন অফিসার সায়নদীপ চ্যাটার্জি, বীরভূম জেলার প্রোটেকশন অফিসার আইভি আচার্য, বীরভূম জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বিশ্বনাথ সরকার, এনারা সকলে এসে আমাদের সাথে এই সিড বল রোপণ করেছেন ডামরা এবং গনপুর জঙ্গলে। আমাদের সদস্যরা খুব উৎসাহিত হয়েছে এই কাজ করতে। আমরা এবছর 4 লক্ষ সিড বল রোপণ করেছি, আগামী বছরে আরো বেশি করার চেষ্টা করব, এই আশা নিয়ে আমরা এই কাজটি করেছি। দ্য টাইমস ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের ফেসবুক পেজটিতে ফলো করুন। আমাদেরকে পাবেন ইনস্টাগ্রাম এবং টুইটারেও। দেখতে থাকুন দ্য টাইমস, চলে সময়ের সাথে। অবশেষে খোঁজ পাওয়া গেল করোনা আক্রান্ত সরকারি চিকিৎসকের। করোনায় আক্রান্ত বীরভূমের মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের একজন সরকারি চিকিৎসক। তিনি মোহাম্মদবাজার থানার অঙ্গনবাড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একজন চিকিৎসক হিসেবে কর্মরত। গত 25শে জুলাই তার লালারস নমুনা সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য। এরপরেই গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই ওই চিকিৎসকের খোঁজ শুরু করে সিউড়ি থানার পুলিশ। করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে থাকেন আক্রান্ত চিকিৎসক। সিউড়ি থানার পুলিশ ও সিউড়ি হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় অবশেষে তাকে বোলপুরের লোকাল কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। যে সমস্ত স্থানে তিনি রোগী দেখেছেন সেই স্থানের দোকান সিল করে দিয়েছেন পুলিশ। বীরভূম থেকে রিন্টু বাজার রিপোর্ট, দ্য টাইমস।